আসসালামু আলাইকুম দর্শক, আমি তোমাদের জানাচ্ছি লাকিজ কুকিং অ্যান্ড ব্লগসে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আলু দিয়ে মুরগি মাংসের ঝোল। এটা খেতে ভীষণ মজার। তো বন্ধুরা চলুন এর মূল রেসিপিটা আপনাদের নিয়ে যাচ্ছি। এখানে আমি একটি বড় সাইজের কড়াই গরম করে এতে পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল নিয়ে নিলাম। আর এতে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। গরম মশলাটা আমি ভালো করে হালকা ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু আমি ভালো করে ভেজে নিব যাতে ব্রাউন একটা কালার আসে। এই ব্রাউন কালারটা আসলে এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা পানি শুকানো পর্যন্ত ভেজে নেব। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটোর পেস্ট। এই টমেটো পেস্টটা দিলে কালারটাও ভালো আসে, টেস্টও ভালো আসে। এখন এই দুটাকে আমি একসাথে ভেজে নিব এর পানিটা শুকানো পর্যন্ত। পানিটা শুকিয়ে গেছে দেখুন। এখন এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা আমি এর সাথে একটু ভেজে নেব গন্ধটা যাওয়া পর্যন্ত। আদা রসুন একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা কমে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। আমি এখন এখানে দিয়ে দিব 2 চামচ করে হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। মশলাটাকে আমি এখন খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হলে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ লবণ। লবণের টেস্টটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে প্রায়, পানিটা একদম শুকিয়ে গেছে। এখন এটাকে আমি আর একটু কষিয়ে এতে দিয়ে দিব আলু। এখানে আমি বড় সাইজের 5টা আলু বড় বড় পিস করে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন এটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর এটাকে 10 থেকে 12 মিনিট ঢেকে আমি এভাবেই কষিয়ে নেব। দেখুন বন্ধুরা 10 মিনিট পরে আমাদের আলুটা থেকেও কিছুটা পানি বের হয়েছে। এখন আমি এগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে দেবো যেন তলাতে পাতিলের লেগে না যায়। এখন এটা নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি আলুটাকে কিছুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটা যেহেতু ভালো মতো সিদ্ধ হয় সেজন্য আমি এটাকে আবার 10 মিনিটে যেন ঢেকে রান্না করব। 10 মিনিট পরে দেখুন আমাদের আলুটার পানিটা অনেকটা ঘন হয়ে গিয়েছে আর আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এরপর যে আমি এখানে দিয়ে দেবো 2 কেজি পরিমাণ মুরগির মাংস। আমি এখানে মুরগির মাংসগুলোকে রেগুলার সাইজে মোটামুটি বড় করে কেটে নিয়েছি। এখন মাংসটা আর আলুটাকে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যেন সম্পূর্ণ মাংসগুলো মশলার সাথে মিশে যায়। এরপর এটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রান্না করব। দেখুন বন্ধুরা 15 মিনিট পরে আমাদের মাংসটা থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। তো এটাকে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দেব যেন নিচের মাংসগুলো উপরে উঠে আসে এবং সবগুলো আলু এবং মাংস ভালো মতো সিদ্ধ হতে পারে। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এরপরে এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমার লবণটা কম হয়েছিল সেজন্য আমি এখানে আরও 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণের টেস্টও আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি। গরম পানিটা দিলে হয় কি মাংসটা আবার নতুন করে বলক আসতে সময় কম লাগে, এতে করে রান্নাটাও সহজ হয়ে যায়। এখন আমি এখানে 3 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন, এতে আপনি কতটুকু পানি ব্যবহার করবেন সেটার উপর নির্ভর করে। এখন আমি এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম, এতে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসবে তরকারিতে। আমার তরকারিটা খুব ভালো পরিমাণে বলক এসে গেছে, ঝোলটাও ভালোভাবে বলক এসে গেছে, জাল হয়েছে। আর এখানে আমি এখন দিয়ে দিয়েছি 2 চামচ ভাজা জিরা গুঁড়া।
এতে করে তরকারিতে টেস্টটা খুব ভালো আসে এবং সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। অলরেডি আমার তরকারিটা থেকে ভীষণ মজার একটা ঘ্রাণ বের হয়েছে। আমি আশা করছি বন্ধুরা অবশ্যই আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে, খুবই সহজ একটি রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে, রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ছোটো বড় সবাই ভীষণ পছন্দ করবে। গরম ভাতের সাথে বা সাদা পোলাওর সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে, পরোটা দিয়েও আপনি খেতে পারেন। তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।